নমস্কার, সুচেতা ব্লগ নিয়ে আবার শিউলি ফুলের প্লেট হাতে নিয়ে চলে আসলাম। কত শিউলি ফুল তোলা হয়েছে, আরও মানে উঠোনের মধ্যে পড়ে আছে। আমি রোজ এই রকম এক প্লেট করে শিউলি ফুল তুলে রাখি। আজকে বানাবো আর মাছের দো পেঁয়াজা, তো এই জন্য আমি আর মাছ নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলো যে ডুম ডুম করে কাটা, আর মাছের দো পেঁয়াজে পেঁয়াজ ডুম ডুম করে কেটে নিতে হয়। আর কিছুটা পেঁয়াজ আমি দিয়ে দেবো তেলে। তেল আমার গরম হয়ে গেছে, তেলে দিয়ে দিলাম পেঁয়াজ আর তেজপাতা আর একটু সাদা জিরে। এবার পেঁয়াজটা আমি ভেজে নেব। এইবার আমি আর মাছটা কাঁচা সুন্দর করে মেখে নেব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি কাঁচা সরষার তেল, এখানেও আমি তেল দিয়েছি। তেলটা আমি অল্প দিয়েছি যেহেতু আমি কাঁচা সরষার তেল দিয়ে আর মাছটা মেখে নেব। আর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা, আদা বাটা, দেড় চামচ মতো আদা বাটা, লঙ্কা আন্দাজ মতো লঙ্কা আর একটু রসুন বাটা, এক চামচ মতো রসুন বাটা দিব, ধনে গুঁড়ো, আর দেব জিরে গুঁড়ো। এক চামচ মতন জিরে গুঁড়ো, হলুদ, লবণ দেড় চামচ মতো লবণ, ব্যাস। আর দেব হচ্ছে অল্প চিনি। এবার আমার পেঁয়াজটাও ভাজা হয়ে আসছে। আর দিয়ে দেব এক চামচ মতো ভিনিগার। পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসছে, যেহেতু কাঁচা তেল আমি কাঁচা মাছের মধ্যে দিলাম বলে আমি এখানে তেলটা একটু কম দিলাম। এবার আমি ভালো করে মেখে নেব। এই আর মাছের দো পেঁয়াজি খেতে খুব ভালো লাগে এবং একদম শুকনো শুকনো হয়, খুব সুন্দর খেতে হয়। আমি এগুলো ভালো করে মেখে নিলাম। এবার আমি একটা একটা করে আর মাছ এর মধ্যে ছেড়ে দেব। এর মধ্যে ছেড়ে দিলাম। এইবার আমি সব মশলা এর মধ্যে দিয়ে দিলাম। এইবার ধুয়ে বাসন ধুয়ে একটু জল দিয়ে দিলাম, ব্যাস। আর কিচ্ছু এর মধ্যে জল ঝল পড়বে না। এইবার গ্যাস কম করে আমি আস্তে আস্তে মাছটা করে নেব।
এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা লঙ্কা আর টমেটো। এটা একটু ঝাল ঝাল ভালো লাগে, যেহেতু ঝোল হবে না, একটু গামাখা গামাখা হবে, সেজন্য ঝালটা হলে খুব ভালো লাগে খেতে। এই এইভাবে আস্তে আস্তে এটা হবে। আর মাছের দো পেঁয়াজি আমার একদম হয়ে গেছে, একদম শুকনো শুকনো এটা হয়, খেতেও খুব ভালো লাগে। তো যদি ভালো লাগে তাহলে একবার বানিয়ে খাবেন। একদম মানে গা মাখা যে জিনিসটা বলে সেটাই, একটু ঝাল হবে, একটু তেল মশলা মানে সব দিয়ে মানে সুন্দর হবে এটা। এখন একটু গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।